ফের অনলাইনে প্রতারণা। বর্ধমানের শিক্ষক দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল 28,000 টাকা। বর্ধমান শহরের নীলপুর এলাকার বাসিন্দা উমা দত্ত গত 31 অগস্ট অনলাইনে এক রঙের দোকানকে 15,000 টাকা পেমেন্ট করেন, কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। তাই উমা দত্ত গুগল সার্চ করে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করেন, টাকার বিষয়ে জানতে চান। উল্টো দিক থেকে তখন তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করার সময় ওটিপি দেওয়া মাত্রই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় 20,000 টাকা। পরে স্বামী লক্ষ্মীদাস দত্তর অ্যাকাউন্ট থেকেও 8,000 টাকা উধাও হয়ে যায়। লক্ষ্মীদাস দত্ত পেশায় শিক্ষক। প্রথমত ভুলটা আমার এই কারণেই ছিল, আমি যেহেতু ব্যাংকের যে পাসবই চেকবইয়ে যে নাম্বার থাকে কাস্টমার কেয়ার, আমি সেখানে না করে গুগল থেকে আমি সার্চ করে কাস্টমার কেয়ার নাম্বারটা পাই এবং সেখানে ফোন করি যে আমার যা সমস্যা হয়েছে সেটা জানানোর জন্য। কিন্তু ওইখানে আমাকে বলা হয় অ্যাপ ডাউনলোড করতে। আমি হয়তো ভেবেছি এখন নতুন সিস্টেম বেরিয়েছে, অ্যাপ ডাউনলোড করে হয়তো তার কোনো অভিযোগপত্র জানানো যায়। তো আমার সেটা জানা ছিল না যে এটা স্ক্রিন শেয়ারিং অ্যাপ, ফলে আমার সমস্ত তথ্যই হ্যাকাররা জানতে পেরে যায় এবং ওটিপিটা ওরা কোনো কারণে জানতে না পারার জন্য আমার সব টাকা নিতে পারেনি, 20,000 টাকা কেটেছে। তারপরে যে 22,000 বলেছিল সেটা আর ওটিপি না জানার জন্য কাটতে পারেনি। তা আমরা যখন বুঝতে পারি যে আমরা হ্যাকারদের কবলে পড়েছি, ততক্ষণে কিন্তু আর কিছু আমার করার ছিল না। অলরেডি 20,000 এবং আমার হাজব্যান্ডের 8,000 চলে গেছে। তা আমার হাজব্যান্ডের কথা মতো আমরা সঙ্গে সঙ্গে ব্যাংকে সেগুলো জানাই এবং সাইবার ক্রাইমে জানাই। হ্যাঁ, ফলে ওনারা বলছেন যে আপনারা এগুলো করেছেন, ওটিপি কেন শেয়ার করলেন, আমাদেরগুলোই বলার চেষ্টা করছে। আমরা তো ভুল করেছি এবং মানুষকে আমরা এটা বলতে চাইছি যে নিজেদের সচেতনতা না থাকলে এবং পুলিশ যদি সাহায্য সদিচ্ছা তারা না দেখায় তাহলে কিন্তু মানুষ বিপদেভাবে পড়বে। হ্যাঁ, ওনারা আটকে দিচ্ছেন বলছেন, তা সত্ত্বেও আমরা পাচ্ছি না, তাহলে এটাই সমস্যা। তাহলে মানুষ, ওনারা বলছেন আপনারা সচেতন হন, এবার আমরা যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলটা করার জন্য যা, এটা তো অ্যাকচুয়ালি একটা ফ্রড কেস, তাহলে সেটা তো আমরা আশা করবো পুলিশের কাছ থেকে আমরা সেই সাহায্যটা পাবো যাতে আমরা যে সমস্যাটায় পড়েছি সেখান থেকে আমরা বেরোতে পারি। এদিকে লক্ষ্মীদাস দত্তের অভিযোগ প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারায় গোটে বিষয়কে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। একই সঙ্গে টাকা ফেরত পেতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ টাকা ফেরত পাইয়ে দেওয়ার কথা বললেও এখন ওই টাকা পাওয়া যাবে না বলে জানাচ্ছে। আমাদেরকে থানায় জিডি করতে বলে, আমরা সেটাও করি। তারপর যখন ওনার সঙ্গে দেখা করতে যাই স্টেটমেন্ট ফেটমেন্ট নিয়ে, ওই সাইবার ক্রাইমের যিনি অফিসার ছিলেন তখন উনি বলেন আমাদেরকে যে আপনাদের টাকাটা পেটিএমে আছে, আমরা টাকাটা আটকে দিয়েছি, এই টাকাটা আপনারা রিটার্ন পাবেন, আপনারা ক্যান্সেল চেক নিয়ে আসবেন, আমরা টাকাটা দিয়ে দেবো, রিটার্ন করে দেবো আপনার অ্যাকাউন্টে, কিন্তু আমরা আপনাদেরকে ফোন করব। যাই হোক, 10-15 দিন পর উনি খোঁজ নিতে বলেছিলেন বা ফোন করেনি দেখে আমরা যখন জানতে গেলাম তখন আমাদেরকে উনি বললেন যে টাকাটা আর অ্যাকাউন্টে পেটিএমে নেই, ওখান থেকে বেরিয়ে গেছে। তখন আমি যখন বললাম যে আপনি বলেছিলেন টাকাটা আটকে দেওয়া হয়েছে তাহলে টাকাটা বেরিয়ে গেল কি করে, তখন উনি বলছেন আমাদেরকে যে আমি বলেছিলাম তাহলে হয়তো ভুল বলেছিলাম, এরকম উনি বললেন। তারপর আমরা আবার SBI-এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যিনি অফিসার ছিলেন উনি আমাদেরকে খুব সাহায্য করেছেন, ওখানে গেলাম। তখন এখন বলা হচ্ছে যে ওই টাকাটা আর ওখানে নেই, ওটা কটক মহিন্দ্রা ব্যাংকে চলে গেছে, আবার যদি আমাকে থানা থেকে আবার যদি তদন্ত করতে বলে তবে করব। এই ঘটনা ঘিরে আরও একবার চাঞ্চল্য ছড়িয়েছে নীলপুর এলাকায়। অনেকের দাবি পুলিশের আরও বিষয়গুলো নিয়ে সক্রিয় হওয়া উচিত, তাতে সাধারণ মানুষকে এইভাবে প্রতারিত হতে হয় না। দ্য ওয়ার্ল্ড বিউরো।